কিরে তুই এদিকে কি করতাছস? এই যে তেলে ভাজতাছি। আরে বেটা তুই তো বেটা কি করতাছস? তেলে ভাজবি কি লাগা তুই? তেল দিয়া ছড়া। তোরে কইছে আজকে ইফতারি করমু, ইফতারির সময় আমাকে একটু তেল ছাড়া খাওয়াবি। তেল ছাড়া খাওয়া মুক্ত। তোরে এদিকে কিনে আনছি কি লাগা? তোরে তেলে ভাজার লাগা বেটা। ভাই এই যে দেখ তো, আজ তো একটা খাসির রান আনছি। আচ্ছা এইটা কি আমি তোরে তেলে ভাজে দেখামু? আর কি করছস বিলাল ভাই? কি সমস্যা এই জায়গায়? তেল জাতীয় খাবার খাইতে খাইতে গ্যাস প্রবলেম হয়ে গেছে ভাই। আর মা বাবা কিংবা বয়স্ক যারা আছে তাদের তো খাওয়াইতে পারি না বাইরে কিছু। আমি চিন্তা করছি আমার যেহেতু প্রবলেম, আমার বৃহস্পতিদের ওই প্রবলেম, তাই আপনারা ডাক দিছি আর একটা বানায় দেওয়া ভাই। ওই একদিন পর পরই গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইতে হয় ভাই। গ্যাস্ট্রিকের ট্যাবলেট তো খাইলাম ভাই, এই জায়গায় ব্যথা, ওই জায়গায় ব্যথা, এই জায়গার ব্যথা, গ্যাস্ট্রিকের ব্যথা, গ্যাস্ট্রিকের ব্যথা। দাঁড়া বেটা তুই আমার এদিকে কি করতেছিস? আরো বাস্তছ তুমি, তুই আরো বাস্তছ, এটি কি করব? দেখছেন ভাই কি করছ ভাই? এটা ভাই এই তেলটা কই পেছেন আমার? এইগুলি খাওয়াইতে আনছে ভাই? এই তেল তো, এই তেলটা কবে তেল? তেলটা তো আমার বাসা অনেক আগে কইরে আছিল, এই তিন চার সপ্তাহ হইব। তুই এই তেলেই খাইতেছিস ভাই? ফালাইবেন না ফালামু? এটি ফালা 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 এটি ফালা। আচ্ছা ভাই আমারে তেল ছাড়া খাওয়াইবেন? আমারে তেল ছাড়া খাওয়াইবেন ভাই? আজকে আপনারে তেল ছাড়া ভাই, যদি তেল ছাড়া না হয় আপনার কিন্তু খবর আছে। আরে ভাই দূর চ্যালেঞ্জ করছি ভাই, চ্যালেঞ্জের ই দেখতে হবে না ভাই। এই আস্ত খাসির রান ভাই, এটি চাপাও তো, এটি চাপাও। আচ্ছা আস্ত খাসির রান তেল ছাড়া ভাই, আমার তো এই যে বিশ্বাস হয় না ভাই। দেখেন আমি আবার আস্ত মুরগিও আছে, সব কিছু রাখছি সব। বেগুনি বেগুনিও কি তেল ছাড়া বাজবে ভাই? একবারে দেখাই দেবো ভাই। ভাই রমজান মাস বলছি না, রমজান মাসের ই করবেন ভাই। এই দেখেন মানে তেল ছাড়া ভাই, দেখেন তো এই আস্ত খাসিটা তেল ছাড়া আজকে করে দেখা দেবো। আর এটা একমাত্র সম্ভব একটাতে ভাই। কোনটাতে? কোনটাতে জানেন? জামাইকা এয়ার ফ্রায়ার ভাই। এটা করলাম কারণ ম্যানুয়ালে ভাই আমরা টেম্পারেচার দেবো, কোন টেম্পারেচার কত টেম্পারেচার আমরা নিজেরাও জানি না, তাই ম্যানুয়াল ভাবে ইউজ করা সম্ভব না। ওটি মান্ডান্ডার আমলে ছিল, এখন ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল ভাবে চলবে। আচ্ছা ভাই ওই দিনের দিন নাই ভাই, এই যে এইটা যদি না হয় আমি কিন্তু লাইভই ডিলিট করে দিব আজকে। ঠিক আছে ভাই, লাইভ ডিলিট করতে হবে না, আপনি লাইভ দেখে অনেক খুশি হবেন। আগে আগে হয়ে অনেক, তারপরে প্রোডাক্টের মুরগিটা দিয়ে দিলাম, সব কিছু আমি বলে দিলাম। আজ তো মুরগিটা দিয়ে দিলাম, মশলা মাখিয়ে দিলাম, হ্যাঁ তেল ছাড়া ভাই কই তেল ভাই? এত বড় মুরগি দিয়েছেন তারপর দি জায়গা খালি রইল। আরে ভাই 8 লিটার তো এটাতে। আচ্ছা 8 লিটারে আপনি কত কিছু করতে পারবেন জানেন ভাই? ভাই এই যে দেখেন 8 লিটার ক্যাপাসিটি, মানে এত বড় মুরগি এটা তো না হলো 1.5 কেজি হবে নাকি ভাই? দেখেন কত কিছু হয়, দেখেন এটা দিয়ে দিলাম, ওকে দেখেন এই যে লাইন দিয়ে দিলাম। দেখেন 8 লিটার ক্যাপাসিটি, সবচেয়ে বড় এয়ার ফ্রায়ার কিন্তু ডিজিটাল, তারপরে এবং এই যে আস্ত খাসির রান ভাই, আমার তো মনে হয় না এটা ডুববো ভাই। ভাই দেখছেন কত বড়, কত বড়, দেখেন দেখেন দেখছেন আস্ত খাসি এক হাত সমান ভাই, এক হাত পুরো এক হাত। আচ্ছা এটা ঢুকাই দেবো, দেখেন ভাই আমি কিন্তু লাইভে আছি, আমার তো ভয় করতে। আরে ভাই দেখেন তো আপনি কি কোন না কোন, দেখেন ভাই এই যে দেখছেন কত জায়গা হলো, আরো তো জায়গা রয়ে গেছে, আরো জায়গা আছে ভাই, আরো জায়গা দিতে পারবেন, আরেকটা আনবেন না? আরে ভাই লাগবো না ভাই, এই যে দেখেন আমি দুইটা পিয়া ইও দিয়ে দিলাম। আচ্ছা এই বেগুনিও দিয়ে দিছি, হ্যাঁ মানে বেগুনিও ভাজা হইব, বেগুনও ভাজা হয়ে যাবে ভাই, এবং এটা কলম দেখা যাবে ভাই। আচ্ছা দেখা যাবে, অনেক ইসে আছে দেখা যায় না। আচ্ছা এই যে চালু হয়ে গেল কিন্তু, হ্যাঁ ভাই। এখন আসেন আমরা আলু চপ পেঁয়াজও করবো ভাই, ওকে আলু চপ পেঁয়াজু সম্পূর্ণ তেল ছাড়া কিন্তু আস্ত খাসির রান দিছি, আস্ত মুরগি দিছি, আবার বলে বেগুনি আলু চপ ভাজা হইব, সব হইব ভাই সব। মানে দেখেন এত বড় একটা এয়ার ফ্রায়ার বাংলাদেশের বাজারে সবচেয়ে বিগ সাইজ কিন্তু জামাইকা ব্র্যান্ডের 2500 ওয়াট, এই যে ওয়ান করলাম। আচ্ছা এখন আমি আপনারে ইয়ে দিয়ে দিলাম, এটা স্টার্ট করে, আচ্ছা স্টার্ট করে দিলাম, এটা কিন্তু অটোমেটিক নিয়ে নিবে এবং অটোমেটিক হয়ে যাবে, ডিজিটাল কিন্তু। হ্যাঁ আচ্ছা এই যে দেখেন ভাই, এটা কি ওভেন নাকি ভাই? ভাই এটাতে দেখা যাবে ভাই, এটা দেখা যাবে। আচ্ছা
দেখেন এই যে লাইট জ্বললো হ্যাঁ ভাই এই দেন লাইন গেছে গা কিন্তু আবার ওইখান থেকে কলম চালু হয়ে যাবে ভাই আচ্ছা আচ্ছা ওকে আপনি চালু করতে হবে না দেখেন ভিতরে লাইটও জ্বলতেছে আমার তো ভাই বিশ্বাস হইতেছে না কোনো কিছু ভাই এটা মাইক্রোওভেনের কাজটাও করতে পারবেন আচ্ছা মাইক্রোওভেনের কাজও করা যাবে হ্যাঁ মাইক্রোওভেনের কাজটাও করতে পারবেন মানে গরম করা যাবে একবারে সব কিছু করতে পারবেন আচ্ছা এই যে ভাই এই যে বেগুনি পেঁয়াজু ভাই কখনো তো জীবনে করি নাই ভাই তারপরে যতটুকু দি করার করে দিতে আচ্ছা ওকে দেখেন মেমডি মিরাজ ভাই আছে আমাদের সাথে গুড প্রোডাক্ট মাছ নীরের আপকামিং রমাদান অবশ্যই সবার কিন্তু দরকার দেখেন রমজানে কিন্তু ভাজা পোড়া ভাই রমজানে সবচেয়ে বেশি খাওয়া রমজানে কিন্তু আমরা ভাই অনেক কিছু ই করি ভাই আচ্ছা তো এইগুলি খাইতে গেলে আমাদের সমস্যা হয়ে যায় কি লাগে ভাই বাচ্চাদের খাওয়াই খাওয়ায় নষ্ট করে ফেলি আচ্ছা নষ্ট করে ফেলি তো এই বাচ্চাদের জন্য টাকা পয়সা কামানো অবশ্যই এদেরকে ভালো জিনিস না খাওয়ায় তাহলে তো হবে না ভাই ওকে দেখেন আবারো বলছি সবচেয়ে বড় আজকে যদি এই যে এয়ার ফ্রায়ারে তেল ছাড়া যদি খাসির লেগটা না হইছে ভাই আপনারও খবর আছে আর সবাই কিন্তু চলে আইব দেখেন ইনশাআল্লাহ ওকে দেখেন খুবই চমৎকার ওকে ঝিনুক আহমেদ জানি আছে আমাদের সাথে প্রাইস কত অবশ্যই আজকে ধামাকা প্রাইস থাকবে আজকে যদি না হয় তাহলে আমি প্রাইসও বলবো না ধামাকা প্রাইস থাকবে কিছুই বলবো না ভাই ওকে যেই জিনিস আনছি ভাই আল্লাহর রহমতে দেখে আপনারা আমার প্রশংসা করবেন আচ্ছা কোয়ালিটি দিক দিয়ে যেমন ইয়েশের দিক দিয়ে তেমন আচ্ছা আচ্ছা আর আল্লাহর রহমতে ইউজ করে আপনারা তো বলবেন এটাও কিন্তু লাইক চলছে হইতেছে কিন্তু ওয়াও দেখেন যারা নাকি বলছে আলু চাপ পেঁয়াজু হবে না তাদেরকে দেখাই দেবো ভাই এয়ার ফ্রায়ারে আলু চাপ পেঁয়াজু হয়ে দেখা দিচ্ছি ভাই আচ্ছা এয়ার ফ্রায়ারে আলুর চপ পেঁয়াজু বেগুনি কিন্তু ভাজা হচ্ছে সম্পূর্ণ তেল ছাড়া এবং এটা আরেকটা কথা বলে দিই আচ্ছা ওকে এটা এটার সাথে আপনি পাবেন একটা ইয়ার হেয়ার স্ট্রেটনার ভাইয়া হেয়ার স্ট্রেটনার হ্যাঁ ভাই হেয়ার স্ট্রেটনার ভাই এটা এতক্ষণ কই আছিল ভাই এটা তো আমি আপনার মা কিংবা আপুদের জন্য এটা আনা হয়েছে আচ্ছা আচ্ছা কিংবা ভাবিদের জন্য ভাইয়ের একটা ইয়ার ফায়ার দিবেন এই রমজান মাসে ইয়ার ফায়ার তো খাইলো তেল ছাড়া কিন্তু ভাই পার্লারে তো যায় আপনার চুলটা আর কি স্ট্রেট করতে আচ্ছা এই স্ট্রেটটা না করতে যা আপনি এখানে করে নিতে পারবেন ভাই আচ্ছা আচ্ছা দেখেন এয়ার ফায়ারের সাথে চুল স্ট্রেটনার একেবারে সম্পূর্ণ ফ্রি প্রত্যেকটা জোন পাবে প্রত্যেকটা জোন আচ্ছা ওকে চট্টগ্রাম থেকে আছে আমাদের সাথে সোহাগ্রাম ভাই আছে আমাদের সাথে রাশিদ ভাই বলছে কিস্তিতে দেওয়া যায় কিনা ভাই না ভাই আমাদের কিস্তি না কারণ সীমিত প্রোডাক্ট ভাই কিস্তিতে দেওয়া যাবে না কিস্তিতে তারাই দিবে যারা নাকি লাভ বেশি করে আমরা তো লাভ বেশি না ভাই আমাদের লাভ সীমিত পরিমাণে আমরা এটা আপনার প্রোডাক্টটাকে সেল করে থাকি আচ্ছা আফরা কালেকশন থেকে শরীফ তালুকদার ভাই আছে আমাদের সাথে ভাই তালুকদার ভাই আপনি একটা ইয়ার ফ্যান নেবেন আপুরের জন্য একটা হেয়ার স্ট্রেটনার পেয়ে যাবেন হেয়ার স্ট্রেটনার পেয়ে যাবেন এই হেয়ার স্ট্রেটনারটা যদি সিঙ্গেল নিতে যান 1200 টাকা আচ্ছা যারা নিতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন আচ্ছা যারা নিতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন ওকে আর এই দেখেন আমার ইটার কলম ফ্রেন্স এই পেঁয়াজু পেঁয়াজু তারপর আলু চা বেগুনি বেগুনি এটা হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে হয়ে যাচ্ছে আচ্ছা এখন আমি আপনাকে এটা দেখাই দিই এটা কলম হয়ে যাচ্ছে আচ্ছা এই যে দেখেন আজ তো খাসির রান কিন্তু হচ্ছে তেল ছাড়া এটা গেছে লাইনটা গেছে অসাধারণ অসাধারণ দেখেন আবারো বলছি 8 লিটার ক্যাপাসিটি সবচেয়ে বিগ সাইজ এয়ার ফ্রায়ার তেল ছাড়া যারা ভাজাভুজি খেতে চান সামনে রমজানে কিন্তু তেল তেল দিয়ে জিনিস অনেক খাইতে হয় সেক্ষেত্রে তেল অ্যাভয়েড করতে হলে অবশ্যই এয়ার ফ্রায়ার দরকার এখন আসেন ভাই আমরা তো অনেক ইয়ার ফায়ার ইউজ করছি তো ইয়ার ফায়ারে সবাই বলে যে আলু চপ পেঁয়াজ হয় না কিভাবে হবে ভাই ওয়াট তো 2500 ওয়াট নাই 2500 ওয়াট নাই 2500 ওয়াট নাই তো আছে কত 1800 2000 ওয়াট আচ্ছা 1800 2000 ওয়াটে আপনার আলু চপ পেঁয়াজ হবে না আচ্ছা এটা হওয়ার জন্য লাগবে 2500 ওয়াট 2500 ওয়াট লাগবে আর এটা কি জামাইকা ইতালিয়ান একটা অরিজিনাল ব্র্যান্ড ইতালিয়ান ইতালিয়ান এই যে দেখেন ইতালিয়ান লেখা আছে প্লাগ দাও আছে এটা গুগলে ঢুকলে পেয়ে যাবেন জামাইকা ইতালিয়ান ব্র্যান্ড ওকে আর আর আরেকটা কথা বলি এটার কলম ভাই 8 লিটার আপনি তো দেখছেন কত কিছু দিছি এবং জায়গা কলম আমার আরো রয়ে গেছে পরিমাণ এমন জায়গা দুইটা রান কিন্তু একসাথে হবে ভাই আজ তো একটা খাসি রান এক হাত আচ্ছা এটা যদি দিয়ে তারপরে খালি থাকে আর কি বলবো ভাই আচ্ছা আচ্ছা ওকে আজমির আতিকুল ভাই আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আচ্ছা আচ্ছা তারপরে আসেন এটা মডেলটা বলে দেই দুবাই থেকে দেখছে এমকে আচ্ছা 5012 এই মডেলটা দেখে নিবেন তাহলে জিনিসের দিক দিয়ে ঠকবেন না অনেকে আপনারা ম্যানুয়াল ভাবে ইউজ করেন ভাই ম্যানুয়াল আমরা আদি আমলে বাটন সেট ইউজ করতাম আচ্ছা তো বাটন সেট যদি এখন দেই আমরা কলম সেটা ইউজ করব না কারণ ডিজিটাল বাংলাদেশে স্মার্টফোন যদি ইউজ না করি তাহলে আমরা কিভাবে ই করব তো স্মার্টফোন ইউজ করতে যদি আমাদের হয় তো স্মার্ট একটা ইয়ার ফায়ারও লাগবে অবশ্যই ওই যে ওই বাচ্চাটা দেখছেন ওর খেতে খেতে ভাই ওদের মানে ভাই
আচ্ছা দেখেন খাইতে তেল খাইতে খাইতে পেটের অবস্থা তেল খাইতে খাইতে ওর সমস্যা হয়েছে 12টা হয়ে গেছে আমি বলছি যে আজকে করে দেখাবো আচ্ছা কিন্তু ভাই ও করছে কি বাচ্চা মানুষ তো ভাই ওই আমাদের ওই যে আগে আমি তেল আইনে রাখছিলাম ওই তেল দিয়ে আপনার এই বাজার শুরু করছে ও ছোট্ট বুঝে তাই তেল তো এখন ইউজই করেন না দেখা যায় আরে ভাই তেলের দরকার নাই আচ্ছা তেল দিয়ে আপনি কি করবেন আচ্ছা আপনি এখন যদি জামাইকে এয়ার ফ্রায়ার আছে সেখানে তো আপনি তেল দরকার নাই ভাই আচ্ছা ভাই আর এয়ার মানে ফ্রাই হতে কতক্ষণ সময় লাগবে ভাই এখানে দেই দিছি তো কয় মিনিট দিছি এটা 15 মিনিট নিছে 15 মিনিট আর লাইট তো দেওয়াই আছে দেওয়াই আছে আর এটা হলো 20 মিনিট আচ্ছা আর আলু চা পেঁয়াজ এই যে দেখেন আপনার কলম এসে পড়ছে ভাই দেখেন একবারে চলে আসছে কিন্তু দেখেন নিতে চাই ওকে ভাই নিতে হলে কোন অ্যাডভান্স করতে হবে জি ঢাকার যদি ঢাকার মধ্যে হয় ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ দিবেন আর ঢাকার বাইরে যা নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং কিছু টাকা অ্যাডভান্স করলে পুরো বাংলাদেশে পাবেন আচ্ছা এবং এটা কলম যে আপনারা ভাবতাছেন যে ভাই আপনি এয়ার ফ্রায়ার অ্যাড দিবেন তার মানে অনেক কিছু থাকবে ভাই না ভাই আচ্ছা আমার কাছে খুব সীমিত প্রোডাক্ট আছে যারা নিতে চাচ্ছেন অতি শীঘ্রই নিয়ে নেন তাহলে ভাই পাবেন না ওকে অনেকে অনেক প্রবাসী ভাই আছে ভাই অনেক প্রবাসী ভাই কিন্তু অর্ডার করে বাসায় তিনি থাকেন না তার ওয়াইফ বা মা তারা কিন্তু ভাই দেখেন না দেখেন দেখেন ওয়াও দেখেন অসাধারণ তো আপনারা চাইলে কিন্তু সহজেই অর্ডার করে নিতে পারবেন আমার স্ক্রিনে কিন্তু তাদের ইমো নাম্বার দেওয়া আছে ইমো নাম্বারে অর্ডার করলেই কিন্তু আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে ওকে যখন দিবে তখন আপনি 10-15 বছর আল্লাহর রহমতে কিছু হবেন আর এটার একটা ধামাকা অফার থাকবে ধামাকা অফারে নিতে পারবেন কারণ একটা যদি আপনি নরমাল ইয়ার ফ্রায়ার নিতে যান আপনারা বলেন বাজেট করেন খুব হাই কোয়ালিটি তারা নিয়ে আবার প্রতারিত হচ্ছেন সবকিছু হচ্ছে না ভাই দেখেন তো হচ্ছে না আর এটা দিয়ে সবকিছু হয়ে যাচ্ছে ওয়াও দেখেন অসাধারণ ওকে এবং সাথে কিন্তু এই যে হেয়ার স্ট্রেটনার একটা ফ্রি পাবেন একটা ফ্রি থাকবে হেয়ার স্ট্রেটনার ফ্রি পাবেন আচ্ছা আচ্ছা ওকে অনেকেই নিতে ভাই আমার মুরগিটার কলম এসে পড়ছে দেন কালারটা দেখেন মুরগি ডাক দিতেছে নাকি ভাই ভাই কক কক দেখেন একজন একটু দেখতে চাচ্ছিল কি অবস্থা 5 মিনিটে কি হইছে দেখাই দেই দেখেন বিসমিল্লাহ দেখেন কালারটা দেখছেন দেখেন কালার কিন্তু অলরেডি চলে কালার এসে পড়ছে ওকে দেখেন পাশাপাশি আমরা মুরগি দিলেন ভাই আপনি এটা কলম অটোমেটিক টাইম নিয়ে নিবেন আচ্ছা অটোমেটিক টাইম দেখেন টাইম নিয়ে নিছে এটা আমার টাইম সেট করতে না কিন্তু ম্যানুয়ালটা কলম আপনি টাইম আবার সেট করেন আবার ই করেন মানে আবার পুনরায় সেট করতে হয় ম্যানুয়ালটায় প্রবলেম আচ্ছা আর এইটা দেখেন এই যে মুরগিটা এবং এই যে এই নাম্বার গুলো স্ক্রিনশট দিয়ে রাখেন আবারও বলছি বাংলাদেশের সবচেয়ে বড় এয়ার ফ্রায়ার যারা তেল ছাড়া ভাজাভাজি খেতে চান সব ধরনের ভাজাভাজি কানেকশন কিন্তু প্রবলেম ছিল ভাই দেখেন দেখেন ভাই কিভাবে পড়তেছে দেখেন একটু দেখেন দেখেন অসাধারণ অসাধারণ তেলটা কিভাবে পড়তেছে দেখছেন আচ্ছা আচ্ছা দেখেন আবারও বলছি একবারে সবচেয়ে বড় সাইজ কিন্তু সম্পূর্ণ তেল ছাড়া যারা ভাজাভাজি করতে চান তাদের জন্য যারা নাকি এটা একটু সমস্যা করছে ভাই আচ্ছা আচ্ছা আমি দুঃখিত যারা দেখতে চাচ্ছেন তারা অতি শীঘ্রই দেখে নেন আচ্ছা রাশেদ ভাই আছে আমাদের সাথে বলছে মনের মতো প্রোডাক্টটা পেয়ে গেলাম ভাই ইনশাআল্লাহ মনের মতো হবে যাকে দিবেন আমারও কিন্তু একবারে মনের মতো ভাই রাশেদ ভাই তো আপনি রাশেদ ভাই আচ্ছা এই হেয়ার স্ট্রেটনারটা দেখা দিই যে আপনাকে ফ্রি দেব ফ্রি কি নরমাল কোনো কিংবা ই দেব না ভাই একটা ভালো ব্র্যান্ডের আচ্ছা একটা হেয়ার স্ট্রেটনার দিচ্ছি একটা যদি আপনি নিতে যান 1200 টাকা পড়বে আচ্ছা আচ্ছা 1200 টাকা নরমালি 1200 টাকা এটা একেবারে ফ্রি পাবেন ভাই যদি সিঙ্গেল নিতে চান সিঙ্গেল নিতে চান না নিতে পারবেন 1200 টাকা পড়বে 1200 টাকা পড়বে আর এটা কলম আপনি একেবারে পাচ্ছেন হলো সম্পূর্ণ প্রত্যেকটা জোন পাবেন এয়ার ফ্রায়ারের সাথে এই 1200 টাকার একটা হেয়ার স্ট্রেটনার সম্পূর্ণ ফ্রি ভাই সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি পাবেন আচ্ছা আচ্ছা দ্রুত অর্ডার করেন কয় দিনের অফার থাকবে ভাই ভাই অফার থাকবে 3 দিনের ভাই 3 দিনের 3 দিনের অফার থাকবে আচ্ছা ওকে কারণ মাল তো নাই ভাই আমার কাছে মাল পর্যাপ্ত মনে নাই দেখেন আমাদের কিন্তু অলমোস্ট ডান হয়ে যাচ্ছে এবং আজ তো খাসির লেগ রোস্ট লেগ কিন্তু একবারে ফ্রাই হচ্ছে এবং এই যে
আমাদের রমজান মাসে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস বেগুনি আলু কিন্তু আমাদের হয় না। মাশাআল্লাহ ভাই দেখেন সুন্দর আছে ভাই, দেখেন করকরা হয়ে যাচ্ছে। চামচটা কোথায়, চামচটা দাও তো। আচ্ছা আচ্ছা দেখেন খুবই চমৎকার আলু চপ, পেঁয়াজও দেখছেন ভাই, পেঁয়াজের কত সুন্দর কালারটা আসছে দেখেন। ওকে দারুন একটা প্রোডাক্ট, প্রাইসটা কত বলেন ভাই? অবশ্যই আমরা বলে দিব, এই যে দেখেন। সঙ্গেই থাকেন, যারা আছেন শেয়ার করে দেন, শেয়ার করে রাখেন। দেখেন তো ভাই সুন্দর হয়েছে ভাই, দেখেন এই ভাই। আমি তো ভাবছিলাম যে নিচে লেগে যাবে। না ভাই লাগবে না, তো নাই লাগবে না, এই যে বেসন কিন্তু ভাই, বেসন লাগবে না তো, এই যে। আচ্ছা আচ্ছা লাগবে, দেখেন দেখেন কোনো কিছু লাগে না একবারে নন স্টিক, যে নন স্টিক ভাই। এখন আপনি বলেন এই যে যে ইগুনি পেঁয়াজ আলু চপ খেতাম, এগুলি কি ভাই তেল দিয়ে যে খেতাম, এটা প্রবলেমটা হতো ভাই? বাজারের থেকে যে খাচ্ছি ভাই, ওই তেলটা কতটুকু পিওর সেটা কি আমরা নিজে জানি ভাই? কালকে আমি বেগুনি খাইছি, একটা বেগুনি দেখে গ্যাস খাই, গ্যাসের ট্যাবলেট খাই, একটা বেগুনি দেখে না হলো আপনার 50 গ্রাম তেল বাড়িছে, এমন অবস্থা। আল্লাহ রে ভাই, বলা যায় না ভাই, বাজারেতে যে খাচ্ছি ভাই, রেস্টুরেন্টে হোক আর যাই হোক ভাই, তেলটা খাওয়াচ্ছে কত মাস আগের, কত কিছু, কয় বছর আগের আপনি নিজেও জানবেন, নিজেই জানি না। সেই জন্ম হয়েছে রেস্টুরেন্ট কিংবা ইসের হোটেল, ওইখান থেকে তেলটা চলতেছে, কালো পড়ে গেছে গা, তারপরও খাওয়া শেষ করে না ভাই। আপনার তেল জাতীয় খাবারটাকে আমি করবো, ওই দেখেন তেল কত সুন্দর, দেখেন তেল একবার চিপড়ায় বাইর করতেছে, এই যে দেখেন তেল, তেল দেখছেন, চিপড়ায় বাইর করতেছে কিন্তু দেখছেন। আচ্ছা রবিন এফ ভাই আছে আমাদের সাথে, আমার তিনটা লাগবে, অবশ্যই নিতে পারবেন, প্রোডাক্ট কিন্তু সীমিত আছে, দেখেন যাদের লাগবে দ্রুত অর্ডার করুন, যাদের লাগবে অতি দ্রুত নিয়ে নেন, নাহলে কোনো একবার পস্তাবেন ভাই, পস্তাবেন, কারণ মাল পাবেন না ভাই। আচ্ছা এখন প্রাইজের দিকটা বলি ভাই, এত সুন্দর এবং এত কোয়ালিটিফুল, আপনি আমারে দিবেন ভাই 20,000 টাকা। কি 20,000 টাকা ভাই? এত সুন্দর এয়ার ফ্রায়ার যেটা নাকি আপনি মাইক্রোওভেনে কাজটা করবে ভাই, এয়ার ফ্রায়ার একটা মাইক্রোওভেন কিনতে গেলে কত টাকা দিবেন ভাই? অনেকে দিতেছে ভাই 8,000-9,000-10,000 টাকা কিন্তু দিয়ে প্রতারিত হচ্ছে, ওই যে আলু চাপ পেঁয়াজ তারাই দিতেছে, হবে না ভাই। আচ্ছা আর আমি তো প্র্যাকটিক্যাল করে দেখাই দিছি ভাই, প্র্যাকটিক্যাল করে কিন্তু যারা নিবেন 3 দিনের একটা অফার মাত্র ভাই, মাত্র ভাই কত জানেন? 900 টাকা ভাই, 12,900, 12,900, 12,900, এর সাথে পেয়ে যাবেন হলো একটা হেয়ার স্ট্রেটনার, এটা কিন্তু কেমি ব্র্যান্ডের, হ্যাঁ কেমি ব্র্যান্ডের, এটা কোন রেগুলার প্রাইস ভাই 14,800 টাকা। আচ্ছা শুধু এটা নিতে হবে, আর এটা যদি অ্যাড করেন তাহলে কত হয় ভাই? 14,800, 15,000, 16,000 টাকা চলে আসে, 16,000 টাকা আর জিনিস ফেলে দিতে দাও ভাই। আচ্ছা ওকে, প্রাইস থাকছে মাত্র 12,900 টাকা ভাই, 12,900 টাকার সাথে একটা হেয়ার স্ট্রেটনার ফ্রি ভাই, ফ্রি থাকবে, ফ্রি পাবেন। এখন আমাদের মুরগিটা দেখি ভাই, বিসমিল্লাহ, আহ ভাই কি সুন্দর রে ভাই, মানে মাথা নষ্ট, মাথা নষ্ট ভাই, দেখছেন ওই দেখেন তেল, দেখেন তেল, দেখেন ভাই পোড়া কিন্তু লাগে না ভাই। আচ্ছা আচ্ছা পোড়া লাগবে না, পোড়া লাগার কোনো চান্স নেই, নিশ্চিন্তে আপনারা রেখে দিবেন। এখন বলেন এটা আমি নিজে রান্না করছি, রমজান মাসে সিয়াম করব ভাই, সিয়াম খেয়ে যদি আমি আমি হারাম হারাম মুরগি রাখাই হালাল টাকা দিয়ে, তাহলে কোনো ভাই আমার কোনো লাভ হলো না। আচ্ছা আচ্ছা হালাল টাকা দিয়ে হালাল জিনিস খাবো, এই একটা এয়ার ফ্রায়ার নিব, ফ্যামিলিকে গ্যাস মুক্ত রাখবো। ওকে ভাই তো প্রাইস থাকবে একবারে ধামাকা প্রাইস, আমার তার সহ্য হইতেছে না ভাই, এত কম রেটে যদি না নেয় তাহলে ভাই ঠকবেন, মাত্র ভাই 12,900 টাকা, 12,900 এর সাথে আবার হেয়ার স্ট্রেটনার বলে স্ট্রেটনারও ফ্রি থাকবে, একমাত্র আজমিরই দিতাছে ভাই, একমাত্র আজমির এন্টারপ্রাইজে, নিউ আজমির এন্টারপ্রাইজ, এই নাম্বারগুলো স্ক্রিনশট দিয়ে রাখেন, সারা বাংলাদেশ এর কোনো অ্যাডভান্স করতে হবে ভাই? ভাই হ্যাঁ, ঢাকার মধ্যে হলে কোনো ডেলিভারি অ্যাডভান্স করতে হবে না, ক্যাশ অন ডেলিভারি, ডেলিভারি চার্জ দিতে হবে, আর ঢাকার বাইরে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং কিছু টাকা অ্যাডভান্স করলে পেয়ে যাবেন। আর টাটকা টাটকা এরকম তেল ছাড়া ভাই, এই দেখেন তেল ছাড়া, দেখেন খাসির লেগ রোস লেগ পিস এর তেলটা ছিল দেখেন, সেটাও কিন্তু বের করে দিয়েছে, দেখেন তেল দেখছেন, মানে তেল চাইলেও আপনারা খেতে পারবেন না, চুয়ে বের করবে ভাই মাংস দেখেন। আচ্ছা এই দেন মাংস, দেখেন একবারে খুলে চলে আসছে, দেখেন দেখছেন, ওয়াও ওয়াও দেখেন, অসাধারণ অসাধারণ একেবারে। মুরগিটা দেখি ভাই, মুরগিটা বিসমিল্লাহ ভাই, মুরগির মাংস আহ ভাই, এই যে মুরগি তো দেখেন, ও দেখেন দেখেন দেখেন, আহ মানে কয় মিনিট দিলাম ভাই, কয় মিনিট, মাত্র 15 মিনিটেই মুরগি, 15 মিনিটে মুরগি শেষ, মানে কি, এবং তেলটা দেখেন ওই যে তেল। আচ্ছা আচ্ছা দেখেন, আমি কিন্তু বলেছিলাম যে আজকে যদি এগুলো না হয় তাহলে আমি বাড়ি দিবেন, বাড়ি দিব এবং ভিডিও ডিলিট করে দিব ভাই। এখন কি বিশাল হলো যে আজমির সব ভালো প্রোডাক্ট নিয়ে আসে অবশ্যই রিজনেবল প্রাইসের মধ্যে। আচ্ছা আচ্ছা দেখেন সম্পূর্ণ ডিজিটাল
মাত্র 12900 সাথে কিন্তু হেয়ার স্ট্রেটনার ফ্রি থাকবে এবং এক সপ্তাহের জন্য অফার থাকবে না ভাই 3 দিনে ভাই মান নাই তো 3 দিনের অফার ভাই 3 দিন ভাই একটু বেশি দেওয়া যায় না ভাই হয় না তো ভাই আচ্ছা আচ্ছা যাক আপনি ভাই সম্মানিত লোক আপনার জন্য ভাই মাত্র 5 দিনের একটা অফার মাত্র 5 দিন 5 দিনের একটা অফার পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আজকে কয় তারিখ ভাই আজকে তারিখ হলো আপনার 12 তারিখ মানে আপনি 17 তারিখ পর্যন্ত 18 তারিখ পর্যন্ত পাবেন আজকে রাত তো শেষে 18 তারিখ পর্যন্ত পাবেন আচ্ছা 18 তারিখ পর্যন্ত কিন্তু এই গিফটটা কিন্তু আপনার পেয়ে যাবেন ইনশাআল্লাহ মাত্র 12900 টাকা 18 তারিখ পরে কলম এই গিফট পাবেন না গিফট পাবেন না গিফট পাবেন না আচ্ছা আচ্ছা ওকে তো দেখেন যাদের লাগবে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে তাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করলে কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন